বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি, রাজ্যে বন্যার আশঙ্কা প্রকাশ করলো আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে, সেই সঙ্গে কোন কোন জেলায় বন্যার পরিস্থিতি সম্ভাবনার সৃষ্টি হয়েছে, বিস্তারিত ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে ওয়েদারের এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও কয়েক পতলা বৃষ্টি হতে পারে শহরে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা যথাক্রমে 34 ও 26 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শহর তথা রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে ভূতত্ত্ববিদ সুদীপ কর বলেন, এই মুহূর্তে ওড়িশা, বিহার ও ছত্তিশগড়ের গড়ের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এই মুহূর্তে নিম্নচাপের আকর্ষণে উত্তর পূর্ব ভারত থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্রুত প্রবেশ করছে, যার ফলে পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থা আপাতত জারি থাকবে। তিনি আরও বলেন, 23 জুন রাতের দিকে বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করবে। প্রথম দিকে মৌসুমি বায়ু খুব একটা সক্রিয় থাকবে না, জুনের শেষ দিক থেকে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। এই বছর মৌসুমি বায়ু দেরিতে দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হবে বলে এর জেরে জানিয়েছে আবহাওয়া দপ্তর, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তার কথাই বাংলার পাশাপাশি বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়েও প্রবল বৃষ্টিপাত হবে। এবছর স্বাভাবিকের তুলনায় 40 থেকে 45% বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমরা এবছর 140 থেকে 145% বৃষ্টি পাব। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, প্রবল বর্ষণ এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গবাসী তীব্র দাবদাহ থেকে স্বস্তি পাবার জন্য বর্ষার আগমনে অপেক্ষা করছিলেন, অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ষষ্ঠীর বৃষ্টিপাত। আগামী 2 থেকে 3 ঘন্টায় শহর কলকাতার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বেড়াবার সাথে সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বর্ধমান, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে বুধবার সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।